আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি গার্ডেনিং এর আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। কয়েকদিন ধরেই ওয়েদারটা খুবই খারাপ, সেই সাথে প্রচণ্ড ঝড় বাতাস তো প্রচণ্ড, আমার সমস্ত গাছ ভেঙে একেবারে শেষ। আর যতগুলো সানফ্লাওয়ার গাছ ছিল সবই ভেঙে পড়ে গেছে মোটামুটি। তারপরও আসার যে খবরটি রয়েছে সেটা হচ্ছে আমার বাগানে চিচিঙ্গা আসা শুরু করেছে, এবং সেই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এ সময় এসে আমার বাগানে চিচিঙ্গা এবং যে সবজিগুলো আমার খুবই শখের, তার মধ্যে এটাও একটা সবজি, লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগেই কিন্তু নষ্ট হয়ে গিয়েছিলো, এবং তারপর আবার লাগানোর পরে এখন যে অবস্থায় রয়েছে গাছগুলো মোটামুটি মাশাল্লাহ অনেক হেলদি, কিন্তু ওয়েদারটা সাপোর্ট করবে কি না জানি না। অনেক চিচিঙ্গা আসা শুরু করেছে, সেই সাথে ফুল, আর ঠান্ডা তো পড়েই গেছে। অনেকের বাগান থেকেই মাশাল্লাহ এবছর প্রচুর চিচিঙ্গা হারভেস্ট করতে পেরেছেন। আমারও খুব শখ ছিল, লাস্ট ইয়ার আমিও আমার বাগান থেকে করেছিলাম, কিন্তু এবছর যেহেতু গাছ একবার যদি নষ্ট হয়ে যায় আবার সেটা চারা তৈরি করে সেই গাছটাকে বড় করার যে সময় প্রয়োজন সেই সময়টা আস্তে আস্তে আমাদের এখানে আবার ঠান্ডা পড়ে গেছে। আর এমনিতেও এবছর খুব কম সময় ছিল আমাদের গার্ডেনিংয়ের, আর ওয়েদার তো খুবই খারাপ। এখানে গাছগুলো দুটো গাছ বাইরে রেখেছিলাম কোনো আশা না করেই, ভেবেছিলাম যে না যাক এটাকে আর কোথাও মানে কোনো গ্রিন হাউসের ভেতরে রাখার দরকার নেই, রেখে দেই এখানে, যদি বাঁচে তো বাঁচলো। যখন এমন করে কোনো গাছ রাখা হয় আমি দেখেছি সেই গাছটা আরও বেশি ভালোভাবে বেড়ে ওঠে। সে মনে করে যে আমাকে অবহেলা করা হচ্ছে, ঠিক আছে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মাশাল্লাহ গাছটার মধ্যে প্রচুর নতুন নতুন পাতা, ফুল এবং চিচিঙ্গা আসছে। যদিও ওয়েদারটা খুবই লো হয়ে গেছে কিন্তু প্রচুর পুরুষ ফুল এবং সেই সাথে স্ত্রী ফুল এসেছে। প্রত্যেকটা ডগায় ডগায় এগুলো চিচিঙ্গা, কিন্তু আসলে আশাও করতে পাচ্ছি না যে কতটুকু বড় হবে। তবে নেক্সট উইক কিছুটা গরম পড়ার কথা। এভাবেই চলছে আমাদের এখানে গার্ডেনিং। ঠিক তেমনিভাবে আমার সিমও আসা শুরু করেছে, বাংলাদেশি সিম। খুবই ভালো লাগছে যে আর কয়েকটা দিন যদি ওয়েদারটা একটু নর্মাল থাকে বা 20 থাকে তবে হয়তো আমার এই গাছগুলোকে কিছুটা রক্ষা করা যাবে বা কিছুটা সবজি আমি পাবো। তারপরে এখানে যে গাছটি বাইরে রয়েছে এটাকে এখন আর ভেতরে নেওয়ার মতো অবস্থায় নেই, কারণ এখানে আমি ট্রেইল দিয়ে দিয়েছিলাম সে কারণেই। আরেকটা যে গাছ, দুটো গাছ আমি গ্রিন হাউসের ভেতরে রেখেছি, সেখানে রাখার পর প্রথম থেকেই গাছটাকে ভেবেছিলাম যে দেখা যাক যে অক্টোবর পর্যন্ত যদি কোনো ফুল আসে। মাশাল্লাহ প্রচুর ফুল এসেছে গ্রিন হাউসের ভেতরে যেটা রয়েছে, আর বাইরেরটাতে তো চিচিঙ্গাও আসা শুরু করেছে। কিন্তু ঠান্ডার কারণে যদি কোনো কারণে এগুলো লাউয়ের মতো ঝরে যায় তবে আর কিছুই করার নেই। গ্রিন হাউসের আমি একেবারে উইন্ডো সব বন্ধ করে দিয়েছি, এবং সেই সাথে এখানে মাশাল্লাহ খুব লকলক করে বেড়ে উঠছে, তাই ভাবলাম যে এখন এই গাছগুলোকে একটু যত্ন করা প্রয়োজন, মানে ঠান্ডা হাত থেকে বাঁচানোর জন্য। আমি এভাবে ট্রেইল দিয়ে এবং সেই সাথে স্কিন দিয়ে এখানে বিভিন্ন কয়েকটা রোতে এখানে আমি রোপ দিয়ে দিয়েছি যেন এই স্টেইনটা বেয়ে গাছটা চলে যেতে পারে। আর চিচিঙ্গা গাছ এমন চারদিক দিয়ে শাখা বশাখা বেরোতে থাকে, আর সেটাকে 1G 2G কাটিং করার প্রয়োজন হয়নি আমার ক্ষেত্রে, আমি কখনো করিনি। তাছাড়াই দেখা যায় যে গাছটা প্রচুর শাখা পোশাখা বের করে এবং প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু চিচিঙ্গা আসে। মাশাল্লাহ এখানে ভেতরে যে গাছটা রয়েছে সেখানে অনেক চিচিঙ্গা এক একটা ডালে, আর আমি এটাকে যেহেতু এত বেয়ে বেয়ে যাচ্ছে তাই ভাবলাম যে উপরে মাচা করে দিই। উপরে এখানে একটা ট্রেল দিয়েছি এবং সেই সাথে আমার এখানে বাজি যাচ্ছে, সেজন্য আমি যখন কোনো ভিডিও করি তখন তাদেরও কথা বলার সময় হয়ে যায়, কিছুতেই থামে না। আবার যখন ভিডিওটা শেষ হয়ে যায় তখন তারাও থেমে যায়।
এখানে এভাবে বাইয়ে দেওয়ার পরে উপরেও আমি ট্রেল দিয়ে দিয়েছি। তবে গ্রিন হাউসে যখন আমরা কোনো গাছ রাখব তখন দেখা যায় যে অতিরিক্ত ঠান্ডার কারণে ভেতরে যেহেতু আমি উইন্ডো বন্ধ করে দিয়েছি সেখানে কিন্তু ছোট ছোট যে কোনো পোকার আক্রমণ হতে পারে। রৌদ্র থাকলে যে পোকাগুলো হয় না, একটু মেঘাচ্ছন্ন হলেই কিন্তু বিভিন্ন ধরনের পোকার আক্রমণ হয় গ্রিন হাউসের ভেতরে। সে কারণেই মাঝে মাঝেই চেক করছি যেন কোনো পোকার আক্রমণ না হয়। তারপরেও কিছু পোকা গাছের পাতার মধ্যে কালচে কালচে দেখার পরে সেগুলোকে কেটে দিয়েছি। এখানে প্রত্যেকটা ডগায় ডগায় দেখা যাচ্ছে আর প্রচুর বেড়ে যাচ্ছে উপর দিকে। তবে আগে যেহেতু গাছটা এখানে এনেছিলাম কিছুটা অংশ আমি উপর দিয়ে রূপ দিয়ে বের করে দিয়েছিলাম, কিন্তু এখন এতটাই ঠান্ডা সে কারণেই ভাবলাম যে এটাও বন্ধ করে দিতে হবে। এটাকে কিছুটা উইন্ডোটাকে নামিয়ে দিয়েছি। এখানে যদি প্রত্যেকটা চিচিঙ্গা বড় হওয়ার সুযোগ পায় তবে মাশাল্লাহ অনেক চিচিঙ্গা হবে। তারপর দেখা যাক নেক্সট উইকের ওয়েদারের উপর ডিপেন্ডস করে, কিছুটা হয়তো পেতে পারি। আবার অনেক সময় ঠান্ডার কারণে ইয়েলো হয়ে যায় বা ঝরে যায়। এটা বাইরে থেকেও যে এতটা ভালো হচ্ছে সেটা আলহামদুলিল্লাহ। এত ঠান্ডা, এত উইন্ড যে কোনো গাছ আসলে গাছগুলোকে অনেক স্ট্রাগল করে বেঁচে থাকতে হয় প্রকৃতির সাথে। এখানে তারপরেও যে কতগুলো চিচিঙ্গা এসেছে দেখেই ভালো লাগছে, যদি এগুলো বড় হয় আলহামদুলিল্লাহ, দেখা যাক। এবং সেই সাথে গাছগুলোকে মোটামুটি যত্ন করার চেষ্টা করছি যেন যে চিচিঙ্গাগুলো আসছে সেগুলো যেন ঝরে না যায়। এর মধ্যে কলার খোসা ভেজানো পানি এবং একেবারে কলার খোসায় একেবারে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তেমনভাবে কিছু না। টমেটো ফিডটা এইটুকুই দিয়েছি আপাতত। মাশাল্লাহ, দেখা যাক। আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যেন আমি এবছর চিচিঙ্গাও হারভেস্ট করতে পারি। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।